বেশ অনেকদিন পার হয়ে গেলেও খোঁজ মেলেনি মালয়েশিয়া যাত্রীবাহী বিমানের। নিখোঁজ Jet 370 বিমানটি নিয়ে বেশ আলোচনাও হচ্ছে, তবে এখনো উদ্ধার করা যায়নি বিমানটিকে, এমনকি দুর্ঘটনার প্রকৃত কারণও জানা যায়নি। তবুও বিমানটি উদ্ধারে চলছে জোর প্রচেষ্টা। তবে রহস্যময় হলেও বিমান চলাচলের ইতিহাসে এই ধরনের ঘটনা এটাই প্রথম নয়। বিমান চলাচলের ইতিহাসে বিভিন্ন সময়ে ঘটেছে এমনই কিছু রোমাঞ্চকর দুর্ঘটনা। আমাদের আজকের ভিডিওতে সেরকমই কিছু দুর্ঘটনার কথা তুলে ধরা হলো। ফ্লাইট 990 মিশর এয়ারের বিমানটি নিখোঁজ হয়েছিল 1999 সালে। নিখোঁজ হওয়ার পর মিশর সরকারের অনুরোধে তদন্ত নামে ইউনাইটেড স্টেটস ন্যাশনাল ট্রান্সপোর্ট বোর্ড। বিমানটি নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে উড্ডয়নের খুব অল্প সময়ের মধ্যে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। NTSB ওই ঘটনায় নাশকতার গন্ধ পেয়ে এর তদন্তভার FBI এর কাছে হস্তান্তর করে। পরবর্তীতে তদন্তে দেখা যায় যে ওই বিমানের চালক আত্মঘাতী হয়েই ওই বিমানটিকে নিয়ে ইংল্যান্ডে আসছে পড়েন, ফলে ওই বিমানে 217 জন আরোহী প্রাণ হারায়। তবে মিশর সরকার বরাবরই ওই ঘটনাকে দুর্ঘটনা বলেই দাবি করে। ফ্লাইট 7 প্যান অ্যাম। তখনকার সময় ফ্লাইট 7 প্যান অ্যাম বিমানটি ছিল সবচেয়ে বিলাসবহুল, যা বর্তমান সময়ে বোয়িং 377 এর আদলে নির্মিত ছিল। 1957 সালের 9 নভেম্বর বিমানটি হনলুলু যাত্রাকালে প্রশান্ত মহাসাগরে পতিত হয় এবং বিমানটির 44 জন যাত্রী সবাই নিহত হন। তবে বিমানটির দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও অজানা। নিহত যাত্রীদের শরীর থেকে কার্বন মনোক্সাইডের গন্ধ পাওয়ায় তদন্তকারীরা শেষ পর্যন্ত ধরে নিয়েছেন যে যান্ত্রিক ত্রুটির কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে। ফ্লাইট 19 US মিলিটারি। 1945 সালের 5 ডিসেম্বর লাউডারওয়েল উপকূলের নিয়ম মাফিক পাহারা দিচ্ছেন মার্কিন বিমান বাহিনীর 5টি বিমান। হঠাৎ মহড়াদলের অধিনায়ক দেখতে পান তার বিমানের কম্পাস কাজ করছে না। গ্রাউন্ড কন্ট্রোল থেকে তাকে বলা হয় সূর্যকে তার বন্দরের দিকে ডানায় রেখে উত্তর দিকে উড়ে যেত, কিন্তু তিনি তা করলেন না, ফলে ওই অধিনায়ক এবং মহড়ারত 5টি বিমান হারিয়ে যায় কুখ্যাত বারমুডা ট্রায়াঙ্গেলে। অনেক খোঁজাখুঁজির পরও আজ পর্যন্ত ওই 5টি বিমান এবং তার ভেতরে থাকা 27 বৈমানিককে খুঁজে পাওয়া যায়নি। এমিলিয়া ইয়ার হার্ট। 1937 সালে জুনে মার্কিন নারী পাইলট এমিলিয়া ইয়ার হার্ট প্রথম নারী হিসাবে বিমানে উড়ে আটলান্টিক পাড়ি দেন। পরে তিনি বিমানে করে পৃথিবী প্রদক্ষিণের ঘোষণা দেন। ওই মিশনেই তিনি হাউল্যান্ড দ্বীপের কাছাকাছি স্থান থেকে অদৃশ্য হয়ে যান। এরপর তার খোঁজে অভিযান শুরু হলেও তাকে আর পাওয়া যায়নি। তার বিমানের কিছু অংশ ওই দ্বীপের কাছে সাগর থেকে উদ্ধার করা গেলেও পাওয়া যায়নি তাকে, জানা যায়নি দুর্ঘটনার কারণও। ফ্লাইট 800 QW। এই বিমানটি 230 জন যাত্রী নিয়ে যাত্রা করেছিল প্যারিসের উদ্দেশ্যে, কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরে তাতে বিস্ফোরণ ঘটে এবং বিমানটি সোজা আটলান্টিক মহাসাগরে পতিত হয়। NTSB এবং FBI তদন্তে ধরা পড়ে মূলত শর্ট সার্কিট থেকেই আগুন লেগে ওই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।